Bangladesh, Bangladesh, Bangladesh. My friend told me thousands of people are dying in Bangladesh. এটা জর্জ হ্যারিসনের সেই বিখ্যাত গান যেটা 1971 হিট হয়েছিল অন দি ইভেন্ট অফ বাংলাদেশ লিবারেশন ওয়ার। সেই সময় বলা বাহুল্য যে বেশিরভাগ রেপ, বেশিরভাগ হত্যা হিন্দুদের হয়েছিল। যাই হোক, সেই সময় আমরা একটা শেখ মুজিবের নেতৃত্বে সেকুলার বাংলাদেশের পরিকল্পনায় এগোতে থাকি, বাট আনফর্চুনেটলি সেই রাস্তাটা সেকুলারিজমের ছিল না। সাম্প্রতিককালে ইমানুয়েল ম্যাক্রোর কিছু ডিসিশনস নেওয়ার পর, তাদের দেশের ডিসিশন, ফ্রান্সের সেকুলারিজম একটু অন্য, সেখানে পাবলিক প্লেসে 80% খ্রিশ্চান কান্ট্রি, বাট পাবলিক প্লেসে ক্রস নিয়ে যাওয়া বারণ, হিজাব এবং অন্যান্য জিনিস নিষিদ্ধ হয়েছে। এবং ইমানুয়েল ম্যাক্রো পরবর্তীকালে মৌলবাদের উপরে 3 সপ্তাহ আগে একটা ডিসিশন এসে, তারপর বাংলাদেশ সহ পাকিস্তান, টার্কি এই ধরনের দেশগুলো ফ্রান্সের পণ্য বয়কট করার মতো সিদ্ধান্ত নিয়েছে। এবং এটার কিছুমাত্র ভাব প্রকাশ করলে বাংলাদেশে যারা হিন্দু মাইনরিটি, যাদের একটা সময় পপুলেশন 33% ছিল পরিকল্পিতভাবে সরকারি মদতে, যাদের পপুলেশন আজ 8-7% এসে দাঁড়িয়েছে, তো এদের সম্পত্তি দখল, ধর্মান্তকরণ, শ্লীলতাহানি, এই ধরনের উদ্দেশ্য সাধনের জন্য এদের ইসলামী নিন্দা ইত্যাদি মামলায় ফাঁসানো হচ্ছে এবং নিধন পর্যন্ত করা হচ্ছে। দুর্গাপুজোর সময় কী হলো দেখলাম, দুর্গমূর্তিগুলো, লক্ষ্মী ঠাকুরের মূর্তিগুলো, সেগুলো ভেঙে দেওয়া হলো। লক্ষ্মী পূজা, এইবার লক্ষ্মী পূজাতে সেই নোয়াখালীর ডাইরেক্ট অ্যাকশন প্ল্যান বলুন বা পরবর্তীকালে বলুন, এই ধরনের পূর্ণিমার রাতে হিন্দুদের ওপর যেভাবে অমানসিক অত্যাচার শুরু হয়েছিল সেই দিনটার কথা চোখে ভেসে এলো। তো এখন আমি দেখছি রোহিঙ্গাদের সময় কলকাতার রাস্তায় প্রচুর সেকুলারি মানুষ হেঁটেছে, ইন্ডিয়ান মানুষ হেঁটেছে, কিন্তু এখন বাংলাদেশের হিন্দুদের ওপর যখন অত্যাচার হচ্ছে, রাস্তায় কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ধরনের সেকুলারিজমের কী দাম বন্ধু? আর আজ যদি আমরা তাদের জন্য না দাঁড়াই, কারা দাঁড়াবে? বঙ্গভূমি মুভমেন্ট এমনিতেই শুরু হয়নি, যখন একজন মহিলা, হিন্দু মহিলা, বাংলাদেশের প্রতিনিধি হয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে গেলেন এবং বললেন আমাদের অবস্থা এইরকম, তখন বলা হলো যে এই মহিলা ইউএসএর সিটিজেনশিপ চাচ্ছেন, তাই করছেন, তাকে রেপ করার হুমকি দেওয়া হলো, একটা অজস্র বিতিকিচ্ছা ব্যাপার। আলটিমেটলি হিন্দুদের অবস্থা বাংলাদেশে ভালো নেই এবং পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এবং আমি একটা কথা বলতে চাই, ইসরায়েল যদি পারে, ইসরায়েল যাদের ভূমির থেকে তাদের বিতাড়ন করার পর 1000 বছর পর তারা ফিরে আসলো এবং ইসরায়েল নামে নতুন সেপারেট রাষ্ট্র তারা গঠন করলো, তো হিন্দু বাঙালিরাও পারবে। বঙ্গভূমি মুভমেন্ট, যেটা ডিসক্রিপশনে আমি যেটা লিঙ্ক দিয়ে দিয়েছি, ICMK নলেজ আমার ইউটিউব চ্যানেল, তো এই বঙ্গভূমি মুভমেন্ট একটা নতুন মাত্রা পাবে এই ধরনের অত্যাচার থেকে। যদি আপনারা এরকমভাবেই হিন্দুদের ওপর অত্যাচার করতে থাকেন, তাহলে এটার ফল মারাত্মক হবে এবং বুমেরাঙের মতো এটা হেনে আসবে আপনাদের ওপরই। সো বি ওয়্যার অফ দ্যাট।